আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। অনেকদিন পর মোটামুটি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ইফতারের সময় আমরা সবাই একটু রিফ্রেশিং টাইপের কোনো ড্রিঙ্ক চাই, তো সেই জন্য এই ড্রিঙ্কের রেসিপিটা, যাদের আবদার থাকে ইফতারে রিফ্রেশিং কোনো ড্রিঙ্ক খেতে কিংবা খুবই মজাদার কিছু ড্রিঙ্ক ট্রাই করার ইচ্ছে যাদের, তারা এই ড্রিঙ্কটা বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পানি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, আমি বেশি একটা চিনি দিলাম না, আপনাদের পরিমাণ মতো কম বেশি চিনি দিয়ে নেবেন। দিয়ে দিলাম ফুড কালার, এখানে আমি গ্রিন কালারটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে জেলিটিন কিংবা পেনাগ্রাসও ব্যবহার করতে পারেন। বলক চলে আসা পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে কিছুক্ষণ বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর গরম থাকা অবস্থায় এটা যে পাত্রে সেট করবেন সেই পাত্রে খুব ঝটপট এনে ঢেলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি ওগুলোকে কেটে নেব, হয়ে যাবে আমার জেলি। আর এদিকে মূল ড্রিঙ্কটা তৈরি করার জন্য আমি প্রথমেই সাবুদানা ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, এগুলোকে 3-4 বার পানি দিয়ে ভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে নিলাম পানি, পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য। সাবুদানাগুলো পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। যতক্ষণ না সাবুদানাগুলো ফুটে একেবারে সাদা ভাবটা দূর হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা, আর একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি যতক্ষণ না বলক চলে আসছে। দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর বলক চলে এসেছে। এই পর্যায়ে সাবুদানাগুলোকে আমি ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। নামিয়ে সাবুদানাগুলো নামিয়ে ধুয়ে নিচ্ছি। এবার চলে আসলাম মেন যে ড্রিঙ্কটা তৈরির দিকে, সেটা দিয়ে দিলাম এর মধ্যে দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। দুধটা ভালো করে জাল হয়ে আসার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল দেওয়া হয়ে গেলে দুধটা নামিয়ে নিলাম। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জাস্ট এটাকে মিলিয়ে নিতে হবে, মিক্সড করা হয়ে গেলেই আমার ড্রিঙ্কটা তৈরি হয়ে যাবে। এবার ড্রিঙ্কটা সার্ভ করার জন্য যে কোনো গ্লাস নিতে পারেন। যে জেলিগুলো আমি প্রথমে দেখালাম এইরকম 3টা রঙের আমি জেলি তৈরি করেছি, আপনারা চাইলে আরও বেশি কালার কিংবা 1টা কালারও তৈরি করতে পারেন। জেলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোটো ছোটো করে কেটে আমি এভাবে নিয়েছি। এবার 1টা গ্লাসে যে কয়টা জেলি প্রয়োজন আপনাদের দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে 1-1টা কালারের 3টা করে দিয়েছি। জেলিটা দেয়া হয়ে গেলে আমি যে মিশ্রণটা আগে তৈরি করলাম সেই মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই রিফ্রেশিং ড্রিঙ্কটা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর আমাদের ভিডিওতে লাইক দিতেও ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ভিডিও দেখতে চাচ্ছেন এবং এটা কেমন লেগেছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য